অনেক হাঁসের ভিড় এখানে। এটি বিশাল বড় একটি লেক, এই লেকে অনেকগুলো হাঁস, আসলে অনেক বিশাল বড় একটি লেক। লেকে অনেক হাঁস, হাঁসের দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি, তারপরে লেকের আর অন্যান্য দিকের দৃশ্যগুলো দেখাবো। প্রথমে আমি হাঁসের দৃশ্যগুলো দেখাচ্ছি আপনাদেরকে। কে কোথা থেকে দেখছেন আশা করি সবাই একটু কমেন্টের মধ্যে লিখে জানাবেন আপনারা কে কোথা থেকে দেখছেন। আর আমি তো বলছি আমি নিউ ইয়র্ক ব্রুকলিন থেকে, ব্রুকলিন পার্সা পার্ক থেকে আমি লাইভে অংশগ্রহণ করলাম। একটা হাঁস আরেকটা হাঁসের সাথে ঝগড়া লাগতেছে, দেখুন দেখুন ওদের সাথে ঝগড়া লাগতেছে। খুব সুন্দর একটি দৃশ্য আসলে। আপনাকে কোথা থেকে দেখছেন জানাবেন। আর আমি তো আছি ব্রুকলিন পার্সা পার্কে, আপনাদেরকে হাঁসের দৃশ্য দেখাচ্ছি। তো আসলে আজকে ছুটির দিন, কাজ ছিল না, তার জন্য অবসর ছিলাম। এই ছুটির দিনে সকালবেলা বাসা থেকে, ঘুম থেকে উঠেই নাস্তা করে বাসা থেকে আসলাম ঘোরার জন্য। তো আবার চলে যাব। অনেক হাঁসের দৃশ্য, আসলে হাঁসের দৃশ্য দেখে খুব ভালো লাগতেছে, তার এজন্য হাঁসের ভিডিওগুলো বেশি করা হচ্ছে, ভিডিওগুলো কালেক্ট করা লাগে। তো একটু সমস্যা হচ্ছে দুটি ফোন ধরে রাখতে। তো আসলে এটি অনেক বিশাল বড় একটি পার্ক, ঘুরলে আসলে এই পুরোটা দেখালে আপনাদের থেকেও ভালো লাগবে, বাট আমি একটু ক্লান্তিত হয়ে যাব যেহেতু অনেক বিশাল বড় একটি পার্ক, এত বড় পার্ক আসলে ঘুরে দেখানোটা আসলে সম্ভব না। যদি দেখাতে হয় তাহলে দিনের হাফ বেলা হেঁটে হেঁটে দেখাতে হবে আপনাদেরকে, অর্থাৎ একদিনের অর্ধেক বেলায় আমি হাঁটলে তারপরে পার্কটা পুরো ঘুরে হবে। তো ছোটোখাটো পার্ক না, অনেক বিশাল বড়। এখানে প্রচুর মানুষের দৃশ্য, প্রচুর মানুষ। এই যে একটি মহিলা, বুড়া বয়স্ক মহিলা, উনি দূরবীন দিয়ে এখান থেকে অপোজিট সাইডের দৃশ্যগুলো দেখতে আসছে। যার একটি মহিলা, উনি ওনার পালিত কুকুর নিয়ে হেঁটে যাচ্ছে। তো আসলে এই যে সুন্দর সুন্দর দুইটা কুকুর, অনেক মানুষ, মানুষের ভিড়। আসলে টেম্পারেচার ভালো থাকার কারণে এখানে অনেক মানুষের ভিড় দেখা যাচ্ছে আপনাদেরকে আমি এখান থেকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন অনেক মানুষের ভিড় এখানে, এই যে সারে সারে মানুষ আসতে আছে আপনার। যারা লাইভে অংশগ্রহণ করেছেন কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন। আমি তো বলছি যে আমি আমেরিকা নিউ ইয়র্ক সিটি ব্রুকলিন থেকে, আপনারা কি কোথা থেকে দেখছেন জানাবেন একটু। অনেক মানুষ, অনেক মানুষ। আজকে একেবারে গরমের সিজনের মতন এখানকার টেম্পারেচার, আর গরমের সিজনের কারণেই আসলে এখানে অনেক মানুষের ভিড়। আর অনেক মানুষের ভিড় থাকার কারণেই আমি একটু ভিডিওতে আসলাম, একটু ঘোরাফেরা করার জন্য। অনেক মানুষ, মানুষজনের নো ওয়ার্ক মেবি, তারপর অনেক মানুষ এখানে ঘোরাফেরা করতেছে। এই যে এখানে পানি খাওয়ার আছে, পানি খাচ্ছে মহিলাটা, পানি খাওয়ার সিস্টেম আছে। তো সবাই, সবাইকে এখানকার দৃশ্যগুলো দেখাচ্ছি। এটি হলো পানি খাওয়ার কল,
যেটাকে বাংলাতে কল বলা হয়।